ভাই ক্যামেরা অন সবাইকে নমস্কার আদাব তো বছর ঘুরে আবার চলে আসছে দুর্গা পূজা আর আমার আজকে ব্লগে আমি দেখাবো আমাদের রাজগুরুপুরে দুর্গা পূজা কেমন হয় এবং কতটা সুন্দর আর দেখাবো আমাদের রাজগুরুপুর কতটা অসাম্প্রদায়িক এবং মানুষের মাঝে ভাতৃত্বের বন্ধন শুনছি যে তারে শিউলি মাখা গল্প আগমনীর সুর কুমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুর্গা এলো रेडियो तो समय लगे 10 मिनट मात्र बोन एक घंटा रेडियो एक घंटा मैं सजगुज कि शेष है नाई भाग्नि सबा के बोलो शारदीय शुभेच्छा मामी भाग्नि मेसु মাসি যাইহোক আমরা যাচ্ছি দুর্গা বাড়ি আর ওইখানে দেখা হচ্ছে আর কিছু বলার নাই ভাই সাথে থাকুন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা তো আমরা চলে আসছি দুর্গা বাড়ি আর একটু পরে শুরু হবে অঞ্জলি তো আমরা এখন ভিতরে যাব তো অঞ্জলির পর দেখা হচ্ছে হ্যাঁ বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা অঞ্জলি দেওয়া শেষ আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমরা এখন দেখাবো দুর্গাবাড়ির পূজো মণ্ডপ কেমন হয়েছে মানে প্যান্ডেল লাইটিং কেমন হয়েছে দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখ মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি শিউলি মাখা গল্প আগমনীর সুর কুমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো
তো আমরা দুর্গাবাড়ি থেকে বেরিয়ে গেছি আর আমরা এখন আসছি বাগানবাড়ি। এখানে অনেক সুন্দর লাইটিং করেছে, প্লাস ডেকোরেশন করেছে, আর আমরা এখন এগুলো দেখাবো। আরে বাপ তুই না? হ্যাঁ ভাই 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 একটু সেলফি করি। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। ছিল বাগানবাড়ি পুজো, খুব সুন্দর লাইটিং এবং ডেকোরেশন করেছে। আর আমরা এখন যাচ্ছি কুনাপাড়া, সেখানে একটা পুজো আছে, মানে আমাদের গরিপুরের বাহির আর কি ইউনিয়নে, আর আমরা এখন সেখানে যাব। আর আমার সাথে আছে রাহুল, সহদেব এবং প্রীতম ভাই। টুইঙ্কেল টুইঙ্কেল আনসাবস্ক্রাইব টুইঙ্কেল টুইঙ্কেল, ও ইউটিউব চ্যানেল তো নাই। যাই হোক, আমরা এখন যাব কুনাপাড়া, সেখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, অশুভ যাই সাজতে হবে তোমায় দুর্গা মা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, অশুভ যাই সাজতে হবে তোমায় দুর্গা মা। ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, মা গো জগৎ জুড়ে তোমার মহিমা। তোমার আমার সবার ঘরে আসবে দুর্গামা, বছর বছর আসতে হবে তোমায় দুর্গামা, দুর্গামা 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 দুর্গামা। ছিল কুনাপাড়া পুজো, এখানে একসাথে দুইটা পুজো হচ্ছে। আগে সবসময় একটা পুজো হতো, কিন্তু এই বছর দুইটা পুজো হচ্ছে। তো যাই হোক, আমরা এখন যাবো মধ্যবাজার, ওইখানেও ভাই দুইটা পুজো হয়, মানে প্রতি বছরই হয় অনেক আগে থেকেই। তো যাই হোক, আমরা এখন মধ্যবাজার যাবো, তারপর দেখা হচ্ছে। হ্যাঁ ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দুহাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। The next day. তো দেখতে দেখতে চলে আসলো নবমী, কালকে হলো বিজয় দশমী। ভাই নবমী আসলে মনে একটু কষ্ট লাগে, মনে হচ্ছে পুজো শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা ফিল আসে। যাই হোক, আমি অনেকগুলি মণ্ডপ দেখিয়েছি, আর ভাই আমি যদি একটা একটা মানে একটা দুটো করে মণ্ডপ দেখাই তাহলে ভাই মানে অনেক বড় ব্লগ হয়ে যাবে। তো আমি এখন সবগুলো মানে পুজো মণ্ডপ একসাথে দেখাবো, মানে আমাদের রাজগুরু করে সবগুলো মণ্ডপ একসাথে দেখাবো। তো দেখানো যাক। হুম দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক
দেবে ডাক দিন গুনছে যে তারে শিউলি মাখা গল্প আগমনীর সুর তোমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থীতেই পাখনা কেনা শুরু মনের মালিক আসল নাটের গুরু তুমি আমি পঞ্চমী তুমি আমি পঞ্চমী খাচ্ছি পাশে তাই 24/7 কাটুক এরম আমি চাই পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে ষষ্ঠীর সকাল খুব বেশ আমার শাড়ির ভাঁজে নজর কাড়া নিচ্ছে সাধের সামনায় বাজাতে চাই কিন্তু এমন বারণ করে দি তো আজকে হলো শুভ বিজয়া দেখে একটু চলে আসলো দশমী ভাই এই চারটি দিন কেমন গেল বুঝতে পারিনি এই চারটি দিন আমরা খুব মজা করেছি আনন্দে কাটিয়েছি মানে জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে চারটি দিন যাই হোক আবারও সেই একটি বছর অপেক্ষা মায়ের জন্য ভাই কষ্ট হচ্ছে তো কিছু করার নেই আবার অপেক্ষা করতে হবে একটি বছর যাই হোক একটু পর মায়ের বিসর্জন আমরা এখন বের হবো আমি জানাবো মাকে জানাবো আজ আমার মনের আশা যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা মায়ের ভাষান হবে রে আজ চলছে পরন আরতি নাচ ঢাই কোড়া কোড় ঢাইম কোড়া কোড় তোলে রে মাতন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ দেখো আলো এ আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা
দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা এখান থেকেই শুরু করেছিলাম পুজোর ব্লগ আর এখানেই শেষ করলাম। যাই হোক, আবার অপেক্ষা মায়ের জন্য একটি বছর। গানের একটা লাইন আছে না, সব আনন্দ আয়োজন বৃথা তোমায় ছাড়া। সত্যি মাকে ছাড়া সব আনন্দ আয়োজন বৃথা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। মানে আমরা যতই আয়োজন করি মাকে ছাড়া আনন্দ জমবেই না। আর যাই হোক, আবার অপেক্ষা একটি বছর মায়ের জন্য। ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন হয়েছে জানাও কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক মারো, বেশি ভালো লাগবে শেয়ার করতে পারো তোমার বন্ধু বান্ধবদের কাছে। আর আমি শুধু আমাদের রাজপরিবারের পুজো দেখেছি, সামনেবার চেষ্টা করবো মানে অন্য জায়গায় যাওয়ার জন্য। আর আর কি ভাই কিছু বলার নেই, আমার জন্য সময় প্রার্থনা করবেন আর মা সবার মঙ্গল করুক। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আর যদি পেজে নতুন না থাকো অবশ্যই পেজটা ফলো করে দাও, আর যদি ইউটিউব চ্যানেল নতুন না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই, না না ভাই শীঘ্রই বলতে একটু দেরি হবে এখন, কারণ আমার সামনে এক্সাম। তো এক্সামের পর আমি রেগুলার ভিডিও দিব। তো আজকের মতো বিদায়। আর তুমি চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে আসতে পারো। তো আজকের মতো বিদায়। আর আমার এই ভিডিওতে মানে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি অনেকবার বিদায় চেয়ে নিয়েছি। তো এইবার ভাই সত্যি সত্যি বাই, থ্যাংক ইউ।